হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। 45 সেলস আইটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমার একটা লাইফে বিশেষ দিন, তো তারই প্রিপারেশন চলছে। এই যে আমার বোন চলে এসছে, সারপ্রাইজ পার্টি একদম হচ্ছে, যদিও আমি ব্যাপারে জানতাম না কিছু। এই যে আজকের এইটা দিন, বুঝতে পারছেন তো আমার লাইফে কিসের দিন? রুমেতেই ডেকোরেশন হচ্ছে ছোট করে, ওই ডেকোরেশনটা সব করছে। সেরকম কাউকে কিছু ইনভাইট করিনি, আসলে আমি তো নিজেই জানতাম না যে কি হচ্ছে না হচ্ছে। আমি তো ভাবলাম এবারে কিছুই হবে না, তো হঠাৎ করে মা বাবা বোন তারপর আমার হাজব্যান্ড সবাই মিলে এত বড় একটা ধামাকাদার সারপ্রাইজ দেবে আমি বুঝতেই পারিনি। একদম দারুণ দারুণ, তো প্রচণ্ডই এক্সাইটেড। এরপর একটু সাজুগুজু করব। আর এই যে আজকে মামা মমন করে না মা, এই যে আপনাদের প্রিয় চারি, আজকে ও খুব ব্যস্ত, মামামের বাদরে ও খুব ব্যস্ত। মানায় এদিকে ওইদিকে তাকাও, তুমি তুমি হ্যালো বলো, হ্যালো বলো, বলো হ্যালো, হ্যালো আচ্ছা বলো দা, বলো হ্যালো কেমন আছো তুমি, বলো জিজ্ঞাসা একবার বলো। আচ্ছা তুই কিছু বল, কিছু বলবি না? কিছু একটা বল। আচ্ছা মামা তুমি আবার বলো, দেখো তোমাকে সবাই জিজ্ঞাসা করছে, তুমি আবার হ্যালো বলো। তোমার ঘুম পেয়েছে? ও কথা বলবে না। আচ্ছা চলুন বাকি ভিডিওটা দেখুন কি হতে চলেছে শেষ অবধি। Happy birthday to you, happy birthday dear Rimu, happy birthday to you. এই যে রেডি সেডি হয়ে গেছিলাম, সেরকমভাবে কিছু দেখানো হয়নি গো। কেক কাটাও কমপ্লিট, কেকটা বাবা গিফট করেছে, খুব সুন্দর কেকটা টেস্ট। এই টেস্টটা কেমন? গালে মাখানো হয়েছে। আর ওই যে এই যে মাসি মঞ্জিতে এখানে বসে বসে আমার বেটুকে দেখুন, মানে আমার চারিকে দেখুন, কেমন 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 লাগছে তোমায়? তুমি গালে মাখবে? মাখবে না। ও ড্রেসটা দেখুন, ও ড্রেসটা কত সুন্দর। চলুন আজকে এখানে, তারপর আবার রান্না আছে, রাত্রে অনেক রাত হয়ে গেছে, আজকে এখনো রান্নাটা হয়নি খুব, তো রান্না করবো আজকে। আজকে হবে চিলি চিকেন করবো, না চিকেন কষা করবো দেখি, আর ফ্রাইড রাইস করবো ভাবছি, তো দেখি করা যায়। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা, তো সঙ্গে থাকবেন। এই যে আজকে ফিক্সড হয়েছিল যে বিরিয়ানি করব, ইয়ে ফ্রাইড রাইস করব, তো ফ্রাইড রাইস আর করলাম না, কারণ খেতে চাইছে না গো, বললো বিরিয়ানি খাবো। আমাদের ওই হালকার মতো মানে অল্প মশলা দিয়ে করি। এই যে ভাতটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই, আর এখানে বেরেস্তাটা করে নিয়েছি, আর এই যে এখানে চিকেনটা আর আপনার আলুটা, বাবা কি খাচ্ছে, চিকেনটা আর আলুটা ভেজে না নিলে একটু জলটা বেরোলে সমস্যা, তো এই জন্য একটু ভাজতে দিলাম, একটু লবণ দিয়ে দিন, হলে বড্ড খাচ্ছে। এই
বিরিয়ানিতে একটু লেগ পিস থাকলে খুব ভালো লাগে, কিন্তু এবারে চিকেন নিয়ে এসেছে একদম লেগ পিস ছিল না, লেগ পিসগুলোকে একদম টুকরো করে কেটে দিয়েছে। এই যে লেগ পিসের পুরো টুকরো অংশটা কেটে ফেলেছে। তো ওই অল্প মশলা দিয়ে আর কি খেতে পছন্দ করে ও বাবা, দিয়ে ওই জন্য অল্প মশলা দিয়ে করলাম। এই যে এতে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এতে তো হলুদ যাবে না। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে আজকে, রান্না টান্না করতেও দেরি হয়ে গেল। আসলে মেয়েটার না শরীরটা ভালো নেই গো, দিয়ে ওকে খাইয়ে ওর ঘুম চলে এসেছিলো, আর রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হলো, দিয়ে ওই জন্য আমাদেরকে দেখানো হলো না। অন্য সময় অন্য কোনো একদিন দেখিয়ে দেব যে কীরকমভাবে করলাম। আর সব একদম ওয়াশ করে নিয়েছি, যা সাজুগুজু হয়েছিল। তো চলুন, ঠিক আছে, আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। গুড নাইট, টাটা।